السلام عليكم. انا دوست لهم جاي انجليزي لكم فيديو لكم تو هو جن ما يسكي فيديو لكم تو سكي كي تو امي بوست لهم جاي انجليزي لكم فيديو اپ جو تو شروع کر لام সবার আগে ইংরেজির বেসিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো, বেসিক যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আমি কথা বলবো। তো সবার আগে আমি বলতে চাচ্ছি ফার্স্ট টপিক সেটা হবে সেন্টেন্সের উপর, তবে ইংরেজিতে সেন্টেন্স কাকে বলবো। তাও তো ইংরেজি সেন্টেন্স কাকে বলে এই বিষয়টা অনেকে অনেকভাবে বলতে চাইছে, অনেকে অনেকভাবে বলছে। তো এর ভিতরে অনেক ব্যাকরণবিদ একইভাবে এটা সংজ্ঞায়িত করছে। তো আমি আমার মতো করে বলতেছি সহজভাবে, হয়তো এটা কোনো বই লেখার সাথে মিলবে না, আমি আমার মতো যেন তোমরা একটু বুঝো সেভাবে বলতেছি। সেটা হচ্ছে যে কতগুলো শব্দের সমন্বয়ে সৃষ্টি ব্যক্তির অর্থবোধক মনোভাব প্রকাশকে সেন্টেন্স বলে। তাহলে আমি কী বলছি যে কতগুলো শব্দ যখন একসাথে বসবে, আর শব্দগুলো অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, কতগুলো শব্দ যখন একসাথে বসবে এবং একজন ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। ধরুন আমি একটা কথা বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, বা আমি স্কুলে যাচ্ছি বা স্কুলে যেতে চাই, এগুলো বলতেছি। তো এখানে আমি একটা শব্দ এবং এটার একটা অর্থ আছে, মানে এটা অর্থপূর্ণ শব্দ। আমি স্কুলে যেতে চাই বা আমি বিদ্যালয়ে যেতে চাই, বিদ্যালয়ে একটা শব্দ, এটার একটা অর্থ আছে। যেতে চাই, এখানে যেতে একটা শব্দ, চাই একটা শব্দ, এখানে মোট আমি বিদ্যালয়ে যেতে চাই, এখানে চারটা শব্দ আছে। তো চারটা শব্দের সমষ্টিতে আমার মনের ভাব প্রকাশ পেয়েছে। আমার মনের ভাবটা কি, যে আমি স্কুল যেতে চাচ্ছি। তো আমি নিশ্চয়ই এটা কাকুর হাতে বলতেছি, তো আমার কথাটা নিশ্চয়ই আরেকজনে বুঝতেছে। তো আমি যে একটা লাইন বললাম, একটা কথা বললাম, চারটা শব্দের সমষ্টিতে একটা কথা বললাম, ওই কথাটাই হচ্ছে সেন্টেন্স বা বাক্য। ইংলিশে যদি আমি বলতে যাই তাহলে আমি বলতে পারি যে আই গো টু স্কুল। এখানে আই একটা শব্দ, গো একটা শব্দ, টু একটা শব্দ, স্কুল একটা শব্দ। তো এই চারটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে একটা সেন্টেন্স, মানে আমার মনে একটা বাক্য প্রকাশ পাইতেছে যে আমি স্কুলে যেতে চাচ্ছি। সুতরাং এটাই বলতেছি আমি যে কতগুলো শব্দের সমন্বয়ে সৃষ্টি ব্যক্তি অর্থবোধক মনোভাব প্রকাশকে সেন্টেন্স বলে। তাহলে ব্যক্তির মনোভাব প্রকাশটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, যাতে অন্য ব্যক্তি সেটা বুঝতে পারে। যদি অর্থপূর্ণ শব্দ না হয় তাহলে অবশ্যই সেটা সেন্টেন্সে যে মর্যাদা সেটা লাভ করবে না, ঠিক আছে। তো এখন আমি সেন্টেন্সের সংজ্ঞা তো বলা হলো, এখন আমি সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো সেন্টেন্স প্রধানত পাঁচ প্রকার। সেন্টেন্সের অনেকগুলা অনেক বিষয় বিবেচনা করে সেন্টেন্সের অনেক ভাগ করা হয়েছে, কিন্তু সাধারণত সেন্টেন্স পাঁচ প্রকার। তো সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, সেগুলো হচ্ছে আমি দেখার সুযোগ বলতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি। তো এর ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হচ্ছে মূলত বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যটা কীরকম, যে সেন্টেন্সটায় কোনো প্যাচ গ্রোস নাই, মানে সেন্টেন্সটার কোনো কী বলে ভেজাল নেই, কোনো ভেজাল নেই, যাতে এখানে কোনো সমস্যা, মানে সাধারণ একটা বাক্য, যে আমি একটা সাধারণ বাক্য বলতেছি, সাধারণ ভাষায় মানুষের কথা বলা, এটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুলের ভিতরে কোনো ভেজাল নেই, এখানে আই গো টু স্কুল চারটে শব্দের সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, একটা চার সেন্টেন্স, একটা সিম্পল একটা সেন্টেন্স, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নমূলক বাক্য, অর্থ বুঝে যাইতেছে যে এই সেন্টেন্সটি দ্বারা বুঝতেছে যে সেন্টেন্স মানে প্রশ্নমূলক বাক্য, এখানে অবশ্যই একটা প্রশ্ন থাকবে। যেমন হু আর ইউ, তুমি কে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে তো আমরা এটাকে বলতে পারি যে এটা একটা প্রশ্নমূলক বাক্য, এখানে কাউকে একটা প্রশ্ন করা হয়েছে যে সে কে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞা, অনুজ্ঞাসূচক বাক্য বা অনুজ্ঞামূলক বাক্য। অনুজ্ঞাগুলো কী, অনুজ্ঞাগুলো তো আমরা কী বুঝছি, আদেশ, নিষেধ, অনুরোধ, ঠিক আছে, আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো হচ্ছে অনুজ্ঞা।
যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো। এখানে কাজটি করো একটা আদেশ বোঝাচ্ছে, নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তিকে বলতেছে যে এই কাজটি করার জন্য, ঠিক আছে? সেই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হতে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। কাউকে আমরা যখন দোয়া করি, যেমন তুমি অনেক বছর বাঁচো, তুমি হাজার বছর বাঁচো, হ্যাঁ তুমি সুস্থ হও, আল্লাহ তোমার মঙ্গল করুন, এগুলো হচ্ছে দোয়া, আশীর্বাদ। আবার অভিশাপও কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে করতে, কারণ আশীর্বাদ হতে পারে, অভিশাপ হতে পারে। যেমন তুমি জাহান্নামে যাও, তুমি কী বলে অনেক খারাপ খারাপ কথা বলে না মানুষ অভিশাপ দেওয়ার জন্য, ওইগুলো আর কি প্রার্থনা সূচক। যেমন মে আল্লাহ ব্লেস আস, আল্লাহ আমাদের স্বয়ং বা আল্লাহ আমাদের মনে করুন, ঠিক আছে? এটা হচ্ছে মে আল্লাহ ব্লেস আস। তো এটা হচ্ছে যে মূলত অপটেটিভ সেন্টেন্সকে আমরা এক কথায় বলতে পারি যে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মানুষের মনের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এরকম একটা আকাঙ্ক্ষা যে মানুষ চায় সে সুস্থ থাকুক, সে ভালো থাকুক, তার পরিবারের সবাই ভালো থাকুক, তাদের একজন প্রিয় ব্যক্তিত্ব ভালো থাকুক, ঠিক আছে? সেজন্য এখানে এটা হচ্ছে প্রার্থনা সুযোগ বাক্য। প্রার্থনাটা কার কাছে করে? প্রার্থনাটা করে হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, ঠিক আছে? এরপরে আমি যে সেন্টেন্সটি আমার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হতে হচ্ছে, অপটেটিভ সেন্টেন্স বলেছি, এরপরে যে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি হতে হচ্ছে আশ্চর্যবোধ, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য বা আশ্চর্যবোধক বাক্য। আমরা কোনো একটা কথা বললে সেটার ভিতরে যদি কোনো বিস্ময় বা আশ্চর্য লুকিয়ে থাকে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররা উই হ্যাভ উইন দ্য গেম, এখানে আমরা খেলাটা জিতেছি, হুররা। এখানে অবশ্যই আমরা যখন একটা ক্রিকেট ম্যাচ যখন আমরা জিতি, আমরা লাভ দিই, আমরা একজনের সাথে কোলাকুলি করি, আমরা নাচি, একটা উৎসাহ, একটা উদ্দীপনা, একটা কী বলে উত্তেজনা আমাদের ভিতরে কাজ করে, অর্থাৎ যে বাক্যগুলো দ্বারা মানুষকে নিজের উত্তেজনা প্রকাশ করে সেগুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক সেন্টেন্স। এবং তার তার কথাগুলো, আমরা যে আশ্চর্যবোধক কথাগুলো বলবো এগুলো শুনে অবশ্যই অন্যান্য ব্যক্তিগুলো একটু বিস্ময় হবে, একটু আশ্চর্য হবে, ঠিক আছে? আশ্চর্যবোধক বাক্যের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে সেখানে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্ক বা একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকতে হবে, ঠিক আছে? এখন আমি যেমন একটা উদাহরণ দিতে পারি যে অ্যালাস দ্য ম্যান ইজ স্থির। আমরা বলি না যে হ্যাঁ আল্লাহ মানুষটা চোর, বা এরকম একটা হতে পারে যে আপনি ধরেন একটা মানুষকে অনেক ভালো জানেন, সে অনেক ভালো, দেখেন যে পাঁচ অব্দি নামাজ খেলা পরে সবার সাথে ভালো কথা বলে, সত্য কথা বলে, কিন্তু হঠাৎ আপনি শুনতে পেলেন যে সে মানুষটি কোনো যে একটা জায়গায় চুরি করেছে, তো আপনি আশ্চর্যের সাথে বললেন যে হ্যাঁ মানুষটা চোর, এরকম আর কি, ঠিক আছে? এরপরে আমি এই পাঁচটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য কিছু টেকনিক দেখিয়ে দিব, যতটা আমি জানি আর কি। তো আই হোপ যে আমি যে টেকনিকগুলো দেখিয়ে দিব ওই টেকনিকগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা সহজেই কোনটি কোন সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? তো সবার আগে আমি বলতে চাই যে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্সে অন্যতম একটি লক্ষণ একটি সাইন হচ্ছে যে নো কোয়েশ্চেন মার্ক। যে অ্যাসারেটিভ সেন্টেন্সে কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না, মানে কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না, ঠিক আছে? আবার নো এক্সক্লেমেশন মার্ক, কোনো এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে না। তাহলে হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সে কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না, কোনো আশ্চর্যবোধক চিহ্ন থাকবে না। নো অর্ডার, নো প্রেয়ার্স, কোনো আদেশ থাকবে না, কোনো প্রার্থনা থাকবে না, ঠিক আছে? কোনো উত্তেজনা থাকবে না। এগুলো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন আই গো টু স্কুল, আই লাভ ইউ, এখানে কোনো, দেখুন এক্সাম্পল শুনে আমি বলতে পারি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই লাভ মাই মা, আমি মাকে ভালোবাসি, এখানে কোনো উত্তেজনা নাই, এই সেন্টেন্সে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, এই সেন্টেন্সে কোনো আশ্চর্যবোধক চিহ্ন নাই। সুতরাং এটা একটি সিম্পল সেন্টেন্স এবং এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে গেলে আমরা একটা ইংরেজি শব্দ আছে ইন্টারোগেশন, তো ইন্টারোগেশন অর্থ কী? প্রশ্ন করা, ঠিক আছে? তাহলে হচ্ছে কাউকে কোনো প্রশ্ন করলে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সব থেকে বড় সম্পত্তি হচ্ছে এখানে একটা কোয়েশ্চন মার্ক থাকতে হবে, অর্থাৎ মাস্ট কন্টেন এ কোয়েশ্চন মার্ক, হচ্ছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স মাস্ট কন্টেন আ কোয়েশ্চন মার্ক। তাহলে একটি প্রশ্নবোধক বাক্য অবশ্যই একটি ইন্টারোগেশন সাইন বহন করতে হবে, এটির সাইন তার ভিতরে থাকতে হবে, নাহলে সে কখনোই কিসের মাধ্যমে পাবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে পাবে না। যেমন এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে হু ইজ ইউর ফাদার, দেখেন হু ইজ ইউর ফাদার, এখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিছি না,
এখানে একটা কোয়েশ্চেন মার্ক মাস্ট আছে। এখানে হুইজের বাধা হচ্ছে কি, তোমার বাবা কে, এখানে একটা প্রশ্ন করছে। আর এটা সব থেকে বড় সাইন হচ্ছে প্রশ্নের চিহ্ন। যেমন একজন মুসলমানের ইমান না থাকলে যেমন সে মুসলিম না, ইমানটা হচ্ছে একটা মুসলমানের সব থেকে বড় সম্পদ। ঠিক তেমনভাবে হুইজ ইউর ফাদার, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখনই মর্যাদা লাভ করবে যখন এর সাথে কোয়েশ্চেন মার্ক যুক্ত হবে। কোয়েশ্চেন মার্ক যুক্ত না থাকলে এর ভিতরে প্রশ্নতালিকা যাই থাকুক, সেটা কখনোই কোয়েশ্চেন মার্কের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মর্যাদা লাভ করবে। ঠিক আছে, আর এতে আরেকটা আরেকটা সেন্টেন্স আছে, স্টার্টিং দ্য সেন্টেন্স উইথ WH ওয়ার্ড। আচ্ছা, এই সেন্টেন্সগুলো সাধারণত WH ওয়ার্ড দ্বারা, যেমন হু, হোম, হোয়ার, হুইচ, হোয়াট, ওয়েন, হাউ, এগুলো দ্বারা শুরু হয়। আরেকটা জিনিস হচ্ছে ডু, ডাজ, ডিড বা ডিডন্ট বা অক্সিলারি ভার্ব শুরু হয়। তো এই সেন্টেন্সগুলো ডু, ডাজ, ডিড এবং অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, এর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো দ্বারা শুরু হবে। ঠিক আছে, আর এই সেন্টেন্সটা সাধারণত দুই প্রকারের, একটি হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এটা ইন্টারেস্টেন্স দুই প্রকার হতে পারে, WH কোয়েশ্চেন হতে পারে, ইয়েস নো কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেনগুলো কোনগুলো, যেগুলো হু, হুইচ, হোম, WH ওয়ার্ড শুরু হয়, আর ওইগুলোর উত্তর কখনোই আপনি এক কথায় উত্তর দিতে পারবেন না। যেমন হু ইজ ইউর ফাদার, আপনি কি ইয়েস অথবা নো দিয়ে কি এটার উত্তর দিতে পারবেন? পারবেন না। আর আপনি যদি আর ইয়েস নো কোয়েশ্চেন উত্তর, আমরা ইয়েস নো কোয়েশ্চেন ইয়েস নো আনসার দিয়ে দিতে পারি। যেমন ডু ইউ হ্যাভ মানি, আমি যদি আপনাকে প্রশ্ন করেছি ডু ইউ হ্যাভ মানি, তোমার কি টাকা আছে, ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কি কোনো টাকা আছে, তারপরে আমি আপনি উত্তর দিতে পারেন যে ইয়েস আমার টাকা আছে শেষ। এখানে ইয়েস দিলে উত্তর আসা যায়, কিন্তু হু ইজ ইউর ফাদার, হু ইজ ইউর মম, এখানে আপনি যদি ইয়েস বলেন অথবা নো বলেন তাহলে কি আপনি উত্তর পাবেন? অবশ্যই পাবেন। সুতরাং ইন্টারভিউ সেন্টেন্স দুই প্রকার, WH কোয়েশ্চান আর ইয়েস নো কোয়েশ্চান। ঠিক আছে, এরপরে আমি যে সেন্টেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি আগেও বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য, আদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। ঠিক আছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে স্টার্টিং উইথ ভার্ব, মানে ইম্পারেটিভ সেন্টেন্স কিসের সাহায্যে শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। তো ভার্ব কোনগুলো? ভার্ব হচ্ছে ব্যক্তি যে সকল কাজ করে সকল কাজই কি ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে, তো যেমন আমি একটা সেন্টেন্স লিখতে পারি, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক লিখতে পারি, এখানে ডু একটা ভার্ব। ঠিক আছে, সুতরাং এই সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে, ডু দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখানে এর অর্থ কি, যে কাজটি করো, কাজটি করো, তাহলে এখানে একটা কী দিয়েছে, এখানে একটা নির্দেশ দেওয়া হয়েছে, যে ধরতে পারেন যে একটা শিক্ষক তার তার একটা একজন বাবা তার ছেলেকে বলতেছে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, মানে এর ভিতরে একটা নির্দেশ তিনি তার ছেলেকে দিয়েছেন। ঠিক আছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এগুলোর ভিতরে একটা অর্ডার থাকতে পারে, রিকোয়েস্ট থাকতে পারে, ইন্টারাপশানস থাকতে পারে। ইন্টারাপশানস মানে কীরকম আছে, বাধা, নিষেধাজ্ঞা এরকম কিছু, বা প্রহিবিশনস, বাধা, নিষেধাজ্ঞা এরকম কিছু থাকতে পারে। তো এরকম কিছু থাকলে ওইটা নিঃসন্দেহে কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, এবং সবার অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমি বলতে পারি যে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ, প্রার্থনা, এগুলোর সূচক যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন এই সেন্টেন্সগুলো শুরুতে সাধারণত দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে স্টার্টিং উইথ মে অর লং। এই অপটেটিভ সেন্টেন্স দুটো শব্দ সাধারণত শুরু হয়, হচ্ছে মে আর হচ্ছে লং। যেমন এক্সাম্পল সেটা বলতে পারে যে মে আল্লাহ ব্লেস আস, ব্লেস মি, হ্যাঁ মে আল্লাহ ব্লেস মি দিলাম, এখানে বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা, মে দ্বারা। আবার আরেকটা দিতে পারে যে লং লিভ আওয়ার টিচার, আমাদের শিক্ষকরা, আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোম, এখানে লং দ্বারা শুরু হয়েছে। অর্থাৎ মে দ্বারা শুরু হতে পারে, লং দ্বারা শুরু হতে পারে, আর এখানে অবশ্যই একটা আশীর্বাদ, দোয়া, প্রার্থনা থাকতে পারে। যেমন মে আল্লাহ ব্লেস মি, আল্লাহ আমার সহায় হন, আল্লাহ আমার সহায় হন, তাহলে এখানে আল্লাহর কাছে দোয়া চাইছে যে যাতে আল্লাহ আপনার সহায় হন। ঠিক আছে, আর লং লিভ আওয়ার টিচার, আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোম, এখানে লং লিভ আওয়ার টিচার দ্বারা শিক্ষকের প্রতি ছাত্রদের একটা ভালোবাসা বা আল্লাহর কাছে দোয়া চাইছে যে আল্লাহ আমাদের শিক্ষককে আপনি দীর্ঘজীবী করুন। ঠিক আছে, এখানে লং দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স মে অর লং, এই দুইটা শব্দ দ্বারা শুরু হতে পারে। সবার শেষে আমি যে সেন্টেন্স নিয়ে আলোচনা করতে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বলতেই বোঝা যাচ্ছে এখানে কোনো এক্সক্লেমেশনস থাকবে, মানুষের আশ্চর্যজনক কিছু থাকবে, বিস্ময়সূচক কিছু থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবার আগে একটা জিনিস, এটা শর্ত হচ্ছে মাস্ট বি আর এ এক্সক্লেমেশনস মার্ক,
এখানে অবশ্যই একটা আসছে যোগাযোগ চিহ্ন এটা কি বহন করতে হবে। একটা সেন্টেন্সে যদি আসছে যোগাযোগ চিহ্ন না থাকে তাহলে এটা কখনোই এক্সক্লেমেটারি সেন্টেন্সের মর্যাদা লাভ করবে না। যেটাকে এক্সক্লেমেটারি সেন্টেন্স হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে তাহলে এটাকে অবশ্যই কী হতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বহন করতে হবে। আর হচ্ছে ফিলিংস, আরেকটা সেন্টেন্স আছে ফিলিংস, হ্যাঁ ফিলিংসটা কী হতো, ফিলিংসের মধ্যে হচ্ছে উত্তেজনা, এক্সাইটমেন্ট। ধরুন আপনি একটা খেলায় জিতেছেন, ঠিক আছে, আপনি জিতের পর আপনি বললেন হুররা উই হ্যাভ ওয়ন দ্য গেম, আমরা ম্যাচটা জিতেছি, আপনি নাচলেন, একজন সাথে কোলাকুলি করলেন, আপনার মধ্যে একটা উত্তেজনা প্রকাশ পেয়েছে। বা উত্তেজনাটা ঠিক অনেক সময় যে উত্তেজনা সবসময় যে পজিটিভ হবে তার নেগেটিভ হতে পারে। যেমন আপনার কোনো আত্মীয়স্বজন মারা গেছে, তাহলে আপনি বলতে পারেন ও মাই কাজিন ইজ ড্যাড, ঠিক আছে, আমার কাজিন মারা গেছে আমার। আবার এটা বলতে পারেন যে একটা সুন্দর একটা জিনিস দেখলেন, আপনি সুন্দর একটা পাখি দেখলেন, বলতে পারেন হাউ নাইস দ্য বার্ড ইজ, এই পাখিটিকে কত না সুন্দর। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু ওয়ার্ড আছে যেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বলতে পারেন, ও আবার হচ্ছে অ্যালাস, ও অ্যালাস, হুররা হুররা, ফাই, ঠিক আছে, বলে বেড়াতে হতে পারে। তো ও অ্যালাস হুররা হতে হচ্ছে হুররা, ফাই হতে ছি, যখন কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে তখন আমরা বলতে পারি যে ফাই ইউ স্টল ইট, ছি তুমি এটা চুরি করেছো, মানে ইউ হ্যাভ স্টল এন ইট, তুমি এটা চুরি করেছো, ফাই দিয়ে আমি ছি এটা বুঝালাম, আমার মনে হয় একটা খারাপ লাগা আমি প্রকাশ করলাম এখানে। তো এগুলো ছাড়াও এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। যেমন আমরা যদি বলি যে হাউ হাউ নাইস দ্য বার্ড ইজ, তখন এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে প্রমাণিত হবে, যেহেতু এখানে তার একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে আর এখানে একটা উত্তেজনা প্রকাশ করছে। আমি হঠাৎ করে ভিডিওটা দেখলাম, হঠাৎ করে একটা পাখিকে দেখলাম, দেখলাম যে ও পাখিটি কি সুন্দর, আমি বলছি হাউ দ্য না হাউ নাইস দ্য বার্ড ইজ, যে পাখিটি কত সুন্দর, ঠিক আছে। তো মূলত এটাই এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে আমি বলতে পারি, আমি যতদূর জানি। তো এটাই আগামী ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের মেইন টপিক, ইংরেজি গ্রামারের প্রাণ বলা যায়, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো পার্টস অফ স্পিচটা আসলে পার্টস অফ স্পিচ না পড়লে ইংরেজি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা সত্যি বোকামি ছাড়া আর কিছুই না। সেজন্য আমি আগামী ভিডিওতে পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করবো। আর এই ভিডিওটা আমি জাস্ট একটা বিগিনিং হিসেবে তৈরি করলাম, এখানে জাস্ট একটা সেন্টেন্সের যে মৌলিক বিষয়গুলো সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার কমেন্ট দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই ইন্সপায়ার করবেন, ঠিক আছে। আপনাদের ইন্সপিরেশনের কারণে আমি হয়তোবা আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আমার ভিতরে আল্লাহ তাআলা আমায় মজন দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমায় সুস্থ রাখেন, আপনাদেরকে আমি আরও ভিডিও করতে পারি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।